কয়েক ঘন্টার ব্যবধানে দুই মেদিনীপুরে জোড়া দুর্ঘটনা, মৃত এক, আহত দশ। লরির ধাক্কায় বৃদ্ধের মৃত্যু ঘিরে গভীর রাতে উত্তেজনা দেখা দেয় জঙ্গলমহলে। পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোরের বান্দ্রিশোলে ঘাতক লরিতে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ গ্রামবাসীরা। মৃতের নাম মঙ্গল হেমব্রম, বয়স 72 বছর, বান্দ্রিশোলেই তার বাড়ি। স্থানীয় সূত্রে খবর, সোমবার রাত 10টা নাগাদ রাস্তায় পায়চারি করছিলেন বৃদ্ধ, তখনই একটি লরি তাকে পিষে দেয়। ঘটনাস্থলে মৃত্যু হয় মঙ্গল হেমব্রমের। এরপরই ঘাতক লরিতে আগুন ধরিয়ে দেন গ্রামবাসীরা। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, আগুন নেভায় দমকলের একটি ইঞ্জিন। ঘাতক লরির চালক পলাতক। অন্যদিকে মঙ্গলবার সকালে পূর্ব মেদিনীপুরের মহিষাদলে দুটি বাসের সংঘর্ষে জখম হন 10 জন। গোপালপুর বাসস্ট্যান্ডের কাছে হলদিয়া মেচেদা রাজ্য সড়কে দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে খবর, দুদিক থেকে মেচেদাগামী এবং কোলাঘাটগামী দুটি বাস আসছিল। হঠাৎই দুটি বাসের মাঝে একটি ট্রেকার চলে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস আরেকটি বাসকে ধাক্কা মারে। গুরুতর জখম অবস্থায় 10 জন যাত্রীকে মহিষাদলের ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। গাড়িটা যাচ্ছে, ওদিক থেকে একটা গাড়ি আসতেছে, তারপরে মাঝখানে একটা ট্রেকার ঢুকে গেছে, ইকে যেই একটা দোকানে মারছে ধাক্কা। ঘটনাস্থলে দেরিতে পৌঁছানোর অভিযোগে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান বাসযাত্রীরা। দুর্ঘটনার জেরে আধ ঘন্টার ওপর অবরুদ্ধ হয়ে পড়ে রাজ্য সড়ক, নাকাল হতে হয় সাধারণ মানুষকে। সোমনাথ দাস ও বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ।